বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলরের উদ্যোগে ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স ও সববাহী যান সূচনা হল আজ। উদ্বোধন করেন পৌর প্রধান সহ পৌর পরিষদ। বিনা ব্যয়ে এলাকার সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হয়। শুধু তাই নয়, পার্শ্ববর্তী ওয়ার্ডের দুস্থ বাসিন্দাদের বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে। অনুষ্ঠানটি আয়োজিত হয় 20 নম্বর ওয়ার্ডের চ্যাংরা পুকুর মাঠে। এছাড়াও এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন একাধিক পৌর সদস্যরা। কাল থেকে রাস্তায় নামতে চলেছে ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স সববাহী গাড়ি। এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে এই অ্যাম্বুলেন্স আর এই সববাহী গাড়ি কোথাও হয়নি। এটা একটা টোটোকে করা হয়েছে, মানে বিনা পলিউশনে ব্যাটারি চালিত গাড়ি দিয়ে এটা করা হয়েছে। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো পলিউশন হবে না। আর এই ধরনের মানে জিনিস আপনি কোথাও দেখতে পাবেন না। এটা আমার হরিপদ পাল, আমার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার, হ্যাঁ, ওর মাথা থেকে এটা বেরিয়েছে, ওইটা সম্মিলিত করেছে। যে আলটিমেটলি আরো 5 বছর থাকলে 200 বেরিয়ে যাবে, তখন তো মানুষের অ্যাম্বুলেন্স যাবার ক্ষমতাও থাকবে না তেলের ভাড়া দিয়ে। সব ভাই গাড়িও পাওয়া যাবে তেলের ভাড়া দিয়ে, সেই কারণেই করা হচ্ছে। আর এটা কি মানে একদম ছোট গলিতেও ঢুকতে পারবে? ছোট গলিতেও ঢুকতে পারবে একদম, যেটা সবচেয়ে বড় কথা। ছোট গলিতে মানুষকে ধরে ধরে নিয়ে স্ট্রেচারে করে ধরে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলতে হয়, এটা সেটা করা যাবে। এটা একদম ভেতরে ঢুকে যাবে, একদম বাড়ি থেকে উঠে যাবে। এটা এই প্রথম আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল এই প্রথম। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লক বোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া।